অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চার্জশিট গঠনের শুনানির জন্য ওসি প্রদীপ সহ 15 জন আসামিকে আদালতে তোলা হয়েছে। রোববার 10:45 দিকে পুলিশের বহরে করে তাদেরকে আদালতে আনা হয়। পরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে তাদের আনা হয়। দীর্ঘ শুনানি শেষে আসামিদের পক্ষে করা জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে অভিযোগপত্রের সার্টিফাইড কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, উভয়পক্ষ শুনানি শুনেছেন মাননীয় আদালত, মাননীয় আদালত সন্তুষ্ট হয়েছে, উভয়পক্ষ শুনানি শুনে সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে 302, 201, 109, 114, 120 খ/34 ধারায় চার্জশিট গঠন করেছেন। বিশ্বজিৎ বড়ুয়া, রকি, CSB 24 News Desk।